প্রাকৃতিক মতো খায় কিনা, এগুলো আপনি যাচাই বাছাই করে তারপর বিড়াল কড়াই করবেন। বিড়াল কড়াই করার পরে বাসা নিয়ে বল, কেমন আছেন আপু? ভালো আছেন? কোথা থেকে আসছেন? বলতেছি কোনটা, ওই আপা আপার কাছ থেকে 20,000 এর মধ্যে পাবেন, আবার 20,000 থেকে 25,000 আছে, আবার ডগ এর মধ্যে 10,000 থেকে। নাকি লং কোটের? হ্যাঁ ভাই, এটা লং হেয়ার, কারণ লংটা বড় হয়, স্মল সাইজ, কারণ এই ডগটা আর মোটে বড় হবে না। তো অনেক পেলেফুল, কারণ ওর ওরা সাইজ একটু বড় হলে খুবই পেলেফুল আর অ্যাক্টিভ হয়, সেই বাচ্চাগুলো আমাদের কাছে দর্শক সেল করতে পারবে। অনেক সুন্দর দেখতে পাচ্ছে। আরো তো কিছু মার্কেট সপ্তাহে প্রতিদিন খোলা থাকে, কোনোদিন অফ ডে নেই, কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অবশ্যই যোগাযোগ। মিক্স কালার আছে, মিক্স ব্রিড এগুলো বাকি আবার বলতে কি দুইটা কালার আছে? হ্যাঁ, কালার মিক্স 1,000 টাকা। 1,000? আচ্ছা, অরিজিনাল স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পেটস ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দর্শক, আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পোষা প্রাণী মার্কেট ঢাকা কাটাবন। আপনারা জানেন এখানে 50 থেকে 60টার মতো দোকান রয়েছে। এই মার্কেটের মধ্যে একটি নামি দামি বিখ্যাত দোকান পিটি বার্ডস ওয়ান, এখানে বিভিন্ন ধরনের বিদেশি বিড়াল কুকুর পেয়ে যাবেন। শুধু তারা বিক্রি করে না, কিভাবে পালন করতে হয়, কিভাবে খাওয়াতে হয়, অনেক নিয়ম কারণ তারা বলে থাকে। আর সাইনবোর্ডের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তারপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা আসবেন, বিড়ালটি দেখবেন, সুস্থ আছে কিনা অসুস্থ আছে কিনা এগুলো যাচাই বাছাই করে কোড়াই করবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। একটি লাইক, একটি শেয়ার করে নতুন ভিডিও করার উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতে আছেন আপনি? ভাই, এই ডগটা নিয়ে, এরা তো খুবই প্লেফুল আর কি, খেলাধুলা সবসময় সে আমার সাথে খেলতে, কারণ এটা ডগ, ওরা পূর্বভুক্ত হয়, ফ্রেন্ডলি হয়, কারণ ডগকে ওদেরকে মাঝে মাঝে হাঁটাতে হয়, এক্সারসাইজ করতে হয়, কারণ একটা ডগ খাওয়ার পরপরই যখন দর্শক বাইরে হাঁটাবেন, ওরা বাইরে পোষা পায় না করবে, কারণ ডগকে নিয়ম আছে, কিন্তু ওদের মাঝে মাঝে অবশ্যই হাঁটাতে হবে, ওদের মাঝে মাঝে বেল দিয়ে হাঁটাবেন, ওদেরকে নাম রাখবেন, ওরা সব সব কথা শুনবে। কি কি পাওয়া যাবে আজকে আপনার দোকানে? না, আমাদের এখানে এটা হলো পমিনিয়ান ডগ বলে আর কি, কালচার পমিনিয়ান। আচ্ছা, এখানে ডগ আছে, ক্যাটস আছে, কারণ বিদেশি ডগ, বিদেশি বিড়াল, মিক্স ব্রিড এগুলো পাবে দর্শক। সর্বনিম্ন 1,000 টাকার বিড়াল পাবেন দর্শক, সর্বনিম্ন 1,000 থেকে 20,000 এর মধ্যে পাবেন, আবার 20,000 থেকে 25,000 আছে, আবার ডগ এর মধ্যে 10,000 থেকে এখন বর্তমান 20,000 এর মধ্যে পাবেন। আচ্ছা, এটা দর্শক প্রথমে দর্শকদের জন্য দেখা যায়, পমিনিয়ান ডগ যারা, আজকের ভিডিওতে যারা ডগ এবং কুকুর পালন করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা, অনেক কিছু জানতে পারবে, কিভাবে পালতে হবে, সামনে শীত আসতে আছে, অনেক নিয়ম কারণ জানানো হবে এই ভিডিওতে, দেখতে পাচ্ছেন। তো এটা কি ছেলে না মেয়ে দর্শক? এটা হলো সর্বনিম্ন, দর্শকদের দেখাচ্ছে এটা ফিমেল ডগ, কালচার পমিনিয়ান, দেখেন খুবই, ওরা ইচ্ছা করলে এই ডগটা আপনি ব্যাগে নিয়ে ভর্তি পারবেন, ও খুব প্লেফুল। পমিনিয়ান ডগের বৈশিষ্ট্য কি ভাই? পমিনিয়ান ডগের ডগ গুলো, ওরা স্মল ডগ থাকে, ছোট থাকে, ওদের লোম গুলো লং হেয়ার, অনেক বড় হয়, খুব প্লেফুল হয়, দেখেন জাস্ট কামন কামন, দেখেন ডাকার লোকের কথা কোলে থাকবে, দেখছেন সাথে থাকবে। নাকি লং কোটের? নাকি লং কোটের? হ্যাঁ ভাই, এটা লং হেয়ার, কারণ লোমটা বড় হয়, স্মল সাইজ, কারণ এই ডগটা মোটে বড় হবে না দর্শক, এই ডগটার বয়স এখন 1 বছর চলে, মেচুর ডগ বলে আর কি, অ্যাডাল্ট হয়েছে আর কি। এদের এটা ফিমেল ডগ, আমরা হলো দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি 25,000 টাকা। 25,000 টাকা দেখেন। এদের কি কি খাবার দেন আপনি? এটা আমরা নর্মালি এখন ওদের চিকেন বয়েল, রাইস, ওর সাথে সবজি দিয়ে খিচুড়ি পাক্ক খাওয়াই, দুধ ভাত খাওয়ানো যাবে দর্শক। এই ডগ গুলাকে নর্মালি আপনার ঘরে খাওয়া খাওয়াতে পারবেন, বিস্কিট খাওয়াতে পারবেন, খুবই প্লেফুল দেখেন, এত এত ফ্রেন্ডলি, এত, কারণ এটা এটা হলো ফ্যামিলি মেম্বার, বাসায় রুমের ভেতরে ফ্রেন্ডলি, বাচ্চাদের জন্য, শখের জন্য দর্শক ডগ গুলো পালতে পারেন। কালচার পমিনিয়ান, ওরা ওরা খুবই প্লেফুল, অ্যাক্টিভ হয়, ফ্রেন্ডলি হয়, ওদের বাইরে নিয়ে হাঁটাতে পারবেন, গাড়ি দিনে ঘুরতে পারবেন, রুমের ভেতরে রাখতে পারবেন, কারণ এটা হলো সম্পূর্ণ বেড ডগ, হিসেবে পালতে হবে, রুমের ভেতরে পালতে হবে। আচ্ছা, এখন আমরা অন্যগুলো দেখব। এটা কি ডগ ভাই? এটা হলো স্যামোয়েড। স্যামোয়েড? হ্যাঁ, স্যামোয়েড ডগের বৈশিষ্ট্য এটা হলো, এটা রাশিয়ান প্রজাতির কুকুর, এটা সাইজ একটু বড় হয়, এটার নাম হলো বেঞ্জো। বেঞ্জো? না, হ্যাঁ বেঞ্জো নামের ডগ, কারণ এটা এরা বিভিন্ন নাম দেওয়া যায়, কারণ এই ডগটার নামই অরিজিনাল বেঞ্জো, দেখেন খুবই প্লেফুল। এটা এখন বয়স হলো 6 মাস। 6 মাস বয়স, অনেক শক্তিশালী তো? অনেক প্লেফুল, কারণ ওর
ওরা সাইজ একটু বড় হলে খুবই প্লেফুল আর অ্যাকটিভ হয়, সবসময় খেলতে যায়। হ্যাঁ আমাদের বাংলাদেশের কুকুরের মধ্যে বড় হয়, কিন্তু লোম গুলো বড় হয়, খুবই অ্যাক্টিভ হয়, খুবই প্লেফুল হয়। এরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি আমরা 20,000 টাকা। 20,000 টাকা অবশ্যই চ্যানেলের নাম বলবেন। এদের সাথে যেমন একটা কুকুরের জন্য অবশ্যই বেল লাগে, আমরা গিফট দিয়ে থাকি। ওদের এক্সারসাইজের জিনিসপত্র আমরা গিফট দিয়ে থাকি, কারণ চ্যানেলের নাম অবশ্যই বলবেন। আর চ্যানেলটা অবশ্যই দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে যত আপডেট ভিডিও পিটি বাচ্চা অবশ্যই সবসময় দেখতে পারবেন, ভালো ক্যাট ডগস অবশ্যই দেখতে পারবেন। আচ্ছা, আমরা এখন অন্যগুলো দেখব। এবার দর্শকদের জন্য আমরা ক্যাট দেখাতে চাই, কিন্তু তার আগে কিছু নিয়ম কানুন জানাতে চাই, কারণ শীতের সিজনে দর্শক ক্যাট গুলো কিভাবে পালবেন, ডগ গুলা কিভাবে পালবেন। দর্শক, শীতের সিজনে একটা ডগ যখন কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, কারণ এই ক্যাট ডগের কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না। এই জিনিসটা অবশ্যই অবশ্যই জানিয়ে শুনে কিনবেন, কারণ ডগ ক্যাট যখন কিনবেন কেনার আগে অবশ্যই খাওয়া দেখবেন, অ্যাক্টিভ দেখবেন, প্লেফুল আছে কি এটা অবশ্যই দেখে নেবেন। আর এই ক্যাটগুলো স্বাভাবিক ছোট বাচ্চাদের নর্মালি 4 টাইম খাওয়ার নিয়ম, 4 টাইম অবশ্যই খাওয়াতে হবে। ওদের জেলি জাতীয় খাবার নরম, যেমন চিকেনের সাথে মিষ্টি কুমড়া বয়েল করবেন, ওর সাথে গাজর বয়েল করবেন, দিয়ে ব্যালেন্ট করে খাবেন, ব্যালেন্টে করে খাওয়াবেন, নরম করে খাওয়াবেন, যেমন শক্ত বানা নরম করবেন, নরম করে অবশ্যই আপনারা ফ্রিজে রাখবেন, খাওয়ার আগে একটু গরম করে খাওয়াবেন, 4 টাইম খাওয়াবেন। ওদের মাঝে মাঝে আমরা ইচ্ছা করলে যখন পেট টয়লেট নরম করে এসএমসির ওর সেলাইনে পানি দিয়ে রাখবেন। যখন বেশি সমস্যা মনে করেন, ঠান্ডা জ্বর থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে, এই জিনিসটা জানতে পারবেন। আর আমাদের এখানে আগে আসবেন, আইসি দেখবেন পিটি বাড়ছে, দিকে শুনে যাচ্ছে বেশি করে আমাদের কাছে কিনতে হবেন। দর্শক, আমাদের এখানে কিনতে হবে তা না, কারণ এই পিটি বাস অনেক প্রথম দোকান। এখানে আসবেন, আসি জানবেন কিভাবে পালতে হয়, কিভাবে খাওয়াতে হয়, এই জিনিসটা জানি শুনে আমাদের কাছ থেকে কিনতে পারবেন। দর্শক, আমরা এখন দর্শকের জন্য স্কটিশ ক্যাট দেখাতে চাই, কিন্তু এগুলা দর্শক যখন কেনার পরে ঠান্ডায় বেশি রাখবেন না, কোনো নর্মাল পরিবেশে রাখবেন। এখন শীতের সিজনে রাতে ফ্যানের নিচে, ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না, বেশি ঠান্ডাতে রাখবেন না, এসির ভিতরে রাখবেন না, মাঝে মাঝে সকালে রাখতে পারবেন, রোদে সকালে রোদেও রাখতে পারবেন, ওরা খুবই ভালো থাকবে। নিজে কি কোনো কার্পেট দিতে হয় না? কার্পেট দিলে অবশ্যই ভালো, কারণ অনেক সময় ফ্লোরে থাকলে ওরা ঠান্ডা লাগবে, কারণ ওদের ফ্লোরে অনেক ঠান্ডা। বেড়াল সবসময় অভ্যেস করতে, মানে একটা প্রাণী যখন কিনবেন আপনার পরিবেশ সেট করবেন, কিভাবে রাখবেন আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, এবং এসির ভিতরে নর্মাল ফ্যানের নিচে রাখার অভ্যেস করতে হবে, কিন্তু ঘরে যখন ঠান্ডা রাখবেন অবশ্যই অস্বস্তি করবে। আপনি তো চকি দিয়ে রাখছেন বিড়াল? না, আমরা এখন এই শীতে হঠাৎ ঠান্ডা এর ভিতরে ওদের একটা চকি বানিয়ে রাখছি। দর্শক দেখেন, এই ক্যাট গুলো দর্শকদের জন্য দেখাতে চাই, স্কটিশ আমেরিকান। আচ্ছা দেখেন, এই ক্যাট গুলো ওদের কানটা কিন্তু 5% কানের নিচে, কানটা থেকে উপরে, কিন্তু এই কানটা নিচে, এটা সচরাচর কম দেখা যায়, এটা অবশ্যই কিন্তু সবসময় পাবেন না, সচরাচর অ্যাভেলেবেল পাবেন না। ক্যাট গুলো খুবই কম পাওয়া যায়, খুবই কিউট হয় আর কি, দেখতে কিউট হয়। ওদের ফেসটা সম্পূর্ণ দেখেন গোল, এটা কি ডল ফেস বলে না পাঁচ ফেস? হ্যাঁ, ডল ফেস, ডল ফেস। দেখেন এটা 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 মেল ফিমেল জোড়া আছে দর্শক, কালারটা আছে। হ্যাঁ দেখেন, অনেক সুন্দর, কিউট। হ্যাঁ, খুবই কিউট। দেখেন বয়স কত এগুলো? এগুলো এখন বয়স হচ্ছে 45 দিন। 45 দিন? হ্যাঁ। আচ্ছা, কি খাবার দেন এটা? নরমালি ওরা চিকেন বয়েল খায়, যেমন ওদের জেলি খাবার আছে এই খাবারগুলো খায়, এদের জেলি যেমন নরম খাবারটা খায় এরা। এটা যদি দর্শক জোড়া নিতে চান, কেউ জোড়া নিতে পারবেন, 40,000 টাকা মেল ফিমেল। অবশ্যই চ্যানেলের মাধ্যমে আসলে গিফট পাবেন, এদের মধ্যে অবশ্যই ছাড় পাবেন, আর অবশ্যই আমাদের এখানে। এর মধ্যে আরও কালার আছে, দেখেন হোয়াইট কালার আছে, কেউ যদি দুটো হোয়াইট নিতে চান, কেউ যদি দর্শক ফিমেল নিতে চান অবশ্যই 2,000 টাকা দাম বেশি পাবে, 22,000 টাকা মেল নিতে, জোড়া নিলে 40,000 টাকা ফিমেলের। 2,000 টাকা ফিমেল অবশ্যই দর্শক দাম বেশি, কারণ কি ভাই, একটা ফিমেল ক্যাট দর্শক যখন কিনবেন, কারণ এই ক্যাট গুলা যখন আপনাদের পাশে ম্যাচিউর হবে, কারণ এরা একটা ফিমেল ক্যাট 8 থেকে 10 মাসে ম্যাচিউর হয়, অনেক সময় মেল গুলো 1 বছর সময় লাগে, 1 বছর থেকে 1.5 বছরও সময় লাগে, কিন্তু এই ক্যাট গুলো যখন বাচ্চা দেবে, এই বাচ্চাগুলো আমাদের কাছে দর্শক সেল করতে পারবেন। অনেক সুন্দর দেখতে পাচ্ছে, আরো তো কিছু বিড়াল আছে আপনার কাছে দর্শক? আরো আমরা দেখাবো ত্রিপল কোটে বিড়াল, ত্রিপল কোট সেমি পাঞ্চ। দেখেন জিঞ্জার ক্যাট বলে আর কি, জিঞ্জার অনেক কিউট, অনেক, কারণ এই ক্যাট গুলা আমারও কোলে রাখতে চাই, এত কিউট, এত সব, এত সুন্দর, অবশ্যই, কারণ এই ক্যাট গুলা সম্পূর্ণ বেডে রাখতে হয়, রুমের ভেতরে রাখতে হবে, বাচ্চাদের মনে করেন ফ্যামিলি মেম্বারে বাচ্চারা কোলে রাখবে, যেভাবে রাখবে। এই ক্যাট গুলো পার্সিয়ানের ইরানি জাতের প্রজাতির ক্যাট বলে পার্সিয়ান, ত্রিপল কোট, ওদের লোম গুলো অনেক বড় হবে, দেখেন দর্শক খুবই কিউট।
কারণ ওরা যেভাবে রাখবেন ওভাবে থাকবে। সম্পূর্ণ হলো লেটার ট্রেনার করা আছে, ওরা হলো ফুড আবার খায়, চিকেন বয়েল জেলি, যেমন চিকেনের সাথে মিষ্টি কুমড়া বয়েল, ওর সাথে আপনি চেষ্টা করলে পেঁপে দিতে পারেন, একসাথে ব্যালেন্স করে খাওয়াতে পারবেন। এটা দর্শকদের জন্য আমরা প্রাইস আছে 25,000 টাকা। 25,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই মার্কেট কি সপ্তাহে 7 দিনই খোলা থাকে না কোনো? হ্যাঁ দর্শক, আমাদের মার্কেট সপ্তাহে প্রতিদিন খোলা থাকে, কোনোদিন অফ ডে নেই, কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। দেখেন এটা জোড়া, মেল ফিমেল জোড়া, মেল ফিমেল জোড়া, যদি কেউ জোড়াটা নিতে চায় 40,000টা নিতে পারবে। এস কালার ট্রিপল কোট, এস এটা কি ফিমেল? এস কালারটা মেল, এটা হলো ফিমেল, ফিমেল জোড়া 40,000 টাকা। জোড়া 40,000 টাকা পড়বে, সাথে গিফট পাবে? না অবশ্যই আছে, কারণ এটার মধ্যে দর্শক আর মিডিয়াম কোট আছে, মিডিয়াম কোট, মিডিয়াম কোট হোয়াইট কালার, হোয়াইট কালার, এগুলো দর্শকের জন্য 18,000 টাকা পড়বে। কি জোড়া হবে নাকি এগুলোর? এটা জোড়া আছে, মেল ফিমেল জোড়া, যদি কেউ নিতে যায় মেল ফিমেল জোড়াও হবে। জোড়া নিলে 32,000টাকা নিতে পারবেন। 32,000 টাকা নিতে পারবেন, হ্যাঁ জোড়া। আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, বাসায় নিয়ে বলবেন যে বিড়াল তো অসুস্থ, এটা কিন্তু কাঁচাবনে ফেরত দেবে না ভাই, গ্রহণযোগ্য হবে না। সম্ভব হলে অভিজ্ঞ লোক নিয়ে এসে তারপর আপনারা ক্রয় করবেন, যারা বিড়াল পালন করে বা বিড়াল বোঝে, অথবা উপরে ডাক্তার পাওয়া যায় এই মার্কেটে, ডক্টর নিয়ে আসবেন, অভিজ্ঞ লোক দিয়ে বিড়াল ক্রয় করবেন। দেখেন কত অনেক সুন্দর বিড়ালগুলো দেখার মতো, আমরা এখন অন্য বিড়ালগুলো দেখবো, আপনারা কম দামে বাচ্চাদের শখের জন্য কিছু বিড়াল আছে সেগুলো দেখাবো। দেখাতে চাই জিঞ্জার পার্সিয়ান, জিঞ্জার পার্সিয়ান, হ্যাঁ গোল্ডেন কালার, ট্রিপল কোট, এটা মেল, মেল না? হ্যাঁ। আচ্ছা এটা আমরা দর্শকদের জন্য 18,000 টাকা পাবো, 18,000 টাকা যাচ্ছে, খুবই কিউট মেল, সম্পূর্ণ লেদার ট্রেন আবার করা। দর্শক এবার দেখা যাবে জার্মানি স্পিস, যেটা বলে জার্মানি স্পিস, জার্মানি স্পিস প্রজাতি কুকুর, দেখেন জার্মানি স্পিস কি এটা বেড ডগ হিসেবে বলে? হ্যাঁ এটা সম্পূর্ণ বেড ডগ, এটা আপনারা দেখেন খুব সুন্দর, খুবই প্লেফুল, খুবই অ্যাক্টিভ, চঞ্চল না? হ্যাঁ এটা সম্পূর্ণ ভ্যাকসিন আছে দর্শক, এটা বয়স এখন 3 মাস, ভ্যাকসিন খুবই অ্যাক্টিভ। হ্যাঁ এটা দর্শকদের জন্য 15,000 টাকা, 15,000 টাকা। আচ্ছা যারা নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার যোগাযোগ করবেন। দর্শক এবার যারা কম বাজেটে বেড়াল কিনতে চান, যাদের দামি বেড়াল সক্ষম না, কম বাজেটে বেড়াল নিতে চান, অবশ্যই নিতে পারবেন। দেখেন হোয়াইট কালার, হোয়াইট এর মধ্যে মিক্স কালার আছে, মিক্স ব্রিড, মিক্স ব্রিড, এটা এগুলো 2,000 টাকা পার পিস, 2,000 টাকা পার পিস, 2,000 টাকা থেকে 1,000 এর মধ্যে পাবেন, বিভিন্ন কালার আছে। হ্যাঁ এগুলো আছে, দেখেন এস কালারের মধ্যে হোয়াইট মিক্স আছে, 1500 টাকা। বয়স কত? 2 মাস, 2 মাস বয়স, 1500 টাকা। এগুলো কি প্রতিদিন হয়? না অবশ্যই প্রতিদিন লেটার টাইম, এগুলো আছে দেখেন 1.5 মাস, 1.5 মাস বয়স, বাচ্চাদের সবাই 1,000 টাকা একদম মাত্র, 1,000 টাকা। হ্যাঁ দেখেন 1,000 টাকা, এটা ব্রাউনের মধ্যে আছে, যেমন ব্রাউনের মধ্যে আছে বাই কালার, বাই কালার বলতে কি দুইটা কালার? হ্যাঁ কালার মিক্স, 1,000 টাকা, 1,000 টাকা। দেখেন এর মধ্যে আরো কালার আছে দর্শক, আপনারা দেখবেন আমাদের এখানে আনকমন যে কোনো কালার চাবেন অবশ্যই দিতে পারবেন। হ্যাঁ অনেক সুন্দর বিড়ালগুলো দেখেন, আরো আছে, আরো বাই কালার আছে, ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার, ব্ল্যাকের মধ্যে, হ্যাঁ দেখেন খুব সুন্দর, খুব সুন্দর, একটু বড় সাইজের না? এটা হলো 2.5 মাস, 2.5 মাস। আচ্ছা যে কোনো সাইজ চাবে দর্শক অবশ্যই দিতে পারবো, দেখেন অনেক সুন্দর, খুবই প্লেফুল, এর সাথে বাচ্চারা যেভাবে খেলবে প্লেফুল হবে, কারণ কম বাজেটের মধ্যে দর্শক খুবই সুন্দর বিড়াল। দাদা কেলিকো বলে নাকি? এটা হলো বাই কালার, বাই কালার হোয়াইট আর মিক্স কালার আর কি। হ্যাঁ এটা কত পড়বে? 1500 টাকা পার, 1500। আর ওইটাও 1500, সেম প্রাইস, 1500 টাকা, 2.5 মাস বয়স, 2.5 মাস বয়স, দেখেন অনেক সুন্দর। হ্যাঁ আচ্ছা অরিজিনাল স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আপনারা যে কোনো জায়গা থেকে এগুলো নিতে পারবেন। আচ্ছা আমরা তো মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার প্রতি ভিডিওতে আপনি নিয়ম কারণ বলে দেন কিভাবে খাওয়াতে হয়, কিভাবে গোসল করাইতে হয়। আচ্ছা বিড়ালের উপুন হলে বা গোসল করার সময় কি কি জিনিস ব্যবহার করতে হয়? দর্শক বিড়ালের যদি কোনো সময় উকুন হয়, ওদের সিলেক্ট প্লাস শ্যাম্পু আছে, দেখবেন মানুষের মাথা খুশকির জন্য ব্যবহার করে, সিলেক্ট প্লাস শ্যাম্পু এগুলো ব্যবহার করতে পারবেন। আর ওদের পাউডার আছে বিগ বস পাউডার,
বিগব্যাক পাউডার এগুলো সম্পূর্ণ পোকার কাজ করে। দেখেন এটা দর্শক যখন শরীরে দিবেন ওদের একটা স্মেল থাকবে, গন্ধ থাকবে না, ওদের লোমের কাজ করবে, কারণ লোম পড়বে না, শরীর চিল্কি থাকবে, কন্ডিশনের মতো আর কি, খুবই সুন্দর ফ্লেভার। এই প্রোডাক্ট গুলো অবশ্যই দর্শক ব্যবহার করতে পারেন, পিটি বার্সে অবশ্যই পাবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার থাকলে যোগাযোগ করবেন। এটা স্কিনে প্রবলেম যেমন পোকার সপ্তাহে দুইবার দিতে পারবে। এদের জন্য শ্যাম্পু আছে রোজালা শ্যাম্পু বিড়ালের জন্য, দর্শক যখন ডগ ক্যাট পারবেন অবশ্যই শ্যাম্পুটা অবশ্যই ডগ ক্যাটের শ্যাম্পু ব্যবহার করবেন, কারণ এই শ্যাম্পুগুলো যখন ব্যবহার করবেন ওদের শরীরে লোমও পড়বে না। অনেক সময় মানুষের শ্যাম্পু করলে অবশ্যই লোম পড়বে। কেমন আছেন আপু? ভালো আছেন? কোথা থেকে আসছেন? বিড়াল কে পছন্দ করেন আপনি? এটা কেমন লাগতেছে আপনার কাছে? আচ্ছা অনেক সুন্দর দেখেন। তোমার নাম কি? আচ্ছা বিড়াল ভালো লাগে তোমার? অনেক ভালো লাগে। হ্যাঁ অনেক সুন্দর বিড়াল। আচ্ছা নেবা এটা? যে দেখেন পছন্দ হয়ে গেছে বিড়াল নেবে। আচ্ছা কেমন লাগতেছে আপনার কাছে বিড়াল গুলো? ভালো লাগতেছে। দেখেন দর্শক এই পর্যন্ত ভিডিও কেমন, ক্যাটস ডগস এর ভিডিও দেখলেন দর্শক, হলো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পিটি বার্সের যত আপডেট ভিডিও অবশ্যই দেখতে পারবেন আপনারা। আর কাটাবনে দর্শক কিভাবে আসবেন, অনেক সময় ঢাকার বাইরের থেকে অনেক অনেক সমস্যা মনে করেন যে এই ঠিকানা কিভাবে আসবো ঢাকাতে, ঢাকা শহরে যে কোনো বাস কাউন্টারে নামবেন দর্শক, বাস কাউন্টারে নামার পরে সিএনজিতে অবশ্যই বাস আছে লাইন, সিএনজিতে আসবেন। কাটাবন অ্যানিমাল মার্কেট, ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন, শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি কাটাবন, জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন, পশু পাখি মার্কেট ঢাকা নিউ মার্কেটের পাশাপাশি পশু পাখি মার্কেট কাটাবন, সব নম্বর 23 পিটি বার্স, কন্ট্যাক্ট নাম্বার 01711 4646 7373 81 MD মামুন।